তীব্র দাবদাহের জন্য রাজ্য সরকার আগামী 18 এপ্রিল থেকে 23 এপ্রিল পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পরিচালিত 2023 সালের মাধ্যমিক মাদ্রাসা আলিম উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেগুলো 18 এপ্রিল এবং 19 এপ্রিল তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাগুলো যথারীতি ওই তারিখগুলোতে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট তারিখের পরীক্ষার্থীদেরকে যথা সময়ে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থেকে পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করার জন্য ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে যে আজ রাজ্য সরকার এই দাবদাহ থেকে মানে ছাত্রছাত্রীদের রক্ষা করার জন্য কাল থেকে 23 এপ্রিল পর্যন্ত স্কুলগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এতে আমাদের প্রবলেম হলো এই যে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেগুলো গত মাসের 15-16 তারিখ শুরু হয়েছে সেগুলা শেষ পর্যায়ে অন্তিম পর্যায়ে আজকে উচ্চ মাধ্যমিকের কম্পিউটার সায়েন্স আর মিউজিকের পরীক্ষা ছিল, আর উচ্চ মাধ্যমিকের একটা মাত্র পরীক্ষা বাকি আছে যেটা 19-তে পরশু দিন হবে, আর মাধ্যমিকের একটা পরীক্ষা বাকি আছে যেটা আগামীকাল হবে। যে আপনাদের মধ্যে আমরা যেটা জানি জানাতে চাই সেটা হচ্ছে স্কুল মানে পঠন পাঠন বন্ধ থাকলেও আমাদের পরীক্ষা কিন্তু যথারীতি হবে, না হলে আমাদের শিডিউলগুলো একবার টোটালি চেঞ্জ হয়ে যাবে। কাজে আমাদের কালকের নির্ধারিত পরীক্ষা মাধ্যমিকের ভোকেশনাল সাবজেক্ট সেটা হবে ত্রিপুরাতে সারা রাজ্যে 108টা বিদ্যালয়ে হবে, আর পরশু সেটা হায়ার সেকেন্ডারির ভোকেশনাল সাবজেক্ট পরীক্ষা সেটা হবে মাত্র 23টা বিদ্যালয়ে। কাজেই আপনাদের মধ্যে আমরা জানিয়ে রাখতে চাই সে সমস্ত বিদ্যালয়ের যারা সেন্টার সেক্রেটারি সুপারভাইজার তারা যেন পরীক্ষার প্রস্তুতি রাখেন এবং ছাত্রছাত্রীরা যেন পরীক্ষা দুইটা দিয়ে এবারের পরীক্ষা পর্ব শেষ করে দেন।